নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। গজকেশরী রাজযোগ পাঁচ রাশিকে করবে হঠাৎ কোটিপতি। আপনার জন্ম কুণ্ডলিতে যদি গজকেশরী রাজযোগ থাকে, তাহলে আগামী দুদিনের মধ্যে অর্থাৎ 15 এবং 16 তারিখের মধ্যে আপনার হাতেও কিন্তু বড় ধরনের অর্থ কিন্তু আসবে। অর্থাৎ 17 তারিখের মিডিল পর্যন্ত এই গজকেশরী রাজ্য আপনার ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিবে। দেখুন, আমি বারবার বলি, আমাদের জ্যোতিষশাস্ত্রের কিছু রাজ্য রয়েছে, যে রাজ্যগুলো আমাদের জন্মকুণ্ডলিতে যদি থাকে কি না, অর্থের অভাব কিন্তু আসে না। যদি দেখা যায় আপনার লগ্নে ঠিক দ্বিতীয়ভাবে চন্দ্র অবস্থান করছে এবং বৃহস্পতি দৃষ্টি আপনার ঠিক দ্বিতীয়ভাবে পড়ছে, অর্থাৎ চন্দ্রের উপর পড়ছে, অর্থাৎ গজকেশরী রাজ্য সৃষ্টি করছে, সেই জাতক অথবা জাতিকার জীবনে কিন্তু অর্থের অভাব আসে না। যদি আপনার জন্মকুণ্ডলিতে কোনো বড় ধরনের সমস্যা না থাকে, আমি একটা কথা বলবো, তাহলে এই গজকেশরী রাজ্য কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের লাভ এই সময় কিন্তু দিবে। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আপনাদেরকে বলবো। দেখুন, গজকেশরী রাজ্য আমাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি কিন্তু দেয়। দেখবেন, যারা লিকুইড প্রোডাক্টের বিজনেস করছেন, হয় আপনি কোল্ড ড্রিঙ্কসের বিজনেস করছেন বা পনিরের বিজনেস করছেন বা দুধের ব্যবসা করছেন বা আপনি মিষ্টির দোকান রয়েছে, দেখবেন যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রগ্রহ ভালো থাকে এবং বৃহস্পতি গ্রহ ভালো থাকে কিনা এই সকল সেক্টর থেকে, বা জলের ব্যবসা করছেন বা আপনি মাছের ব্যবসা করছেন, অর্থাৎ জল রিলেটেড যে ব্যবসায় হোক না কেন আপনি করছেন, জানবেন এবং আপনার জন্মকুণ্ডলিতে যদি গজকেশরী রাজ্য থাকে, তাতে কিন্তু আপনার এই সকল ব্যবসা থেকে আপনি কিন্তু কোটিপতি কিন্তু হতে পারেন। অর্থাৎ আপনার কেনা বেচা আপনার কিন্তু বৃদ্ধি করবে, লিখে রাখুন। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে এই গজকেশরী রাজ্য থাকা কিন্তু দরকার রয়েছে। অর্থাৎ এই গজকেশরী রাজ্যের ফলে হঠাৎ কোন এই পাঁচ রাশি কোটিপতি হবে, আমি একে একে আলোচনা করব। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনার মেসেজ করুন। সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। যারা পরামর্শ করতে চাইছেন, আগে আপনাদেরকে সেখানে আমার যে পারিশ্রমিক আছে সেটা আপনাদেরকে পেড করতে হবে, তারপর আপনারা আমার সাথে কিন্তু কনসাল্ট করতে পারবেন। দেখুন, আমি আবারও বলি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। আমি ইম্পসিবল কথাটা কেটে দিয়েছি, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি কি না, খুব চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই। আপনার জন্মকুণ্ডলিতে সমস্যা থাকতেই পারে, তার জন্য তো জ্যোতিষশাস্ত্র, তার জন্য তো প্রতিজ্ঞা প্রতিবিধান। যাদের দেখা যাচ্ছে প্রচুর ঋণে পড়ে গেছেন, আপনার ব্যবসা ভালো যাচ্ছে না, আপনার শত্রুতা মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, সেই জায়গাগুলো থেকে যদি বেরিয়ে আসতে পারা যায়, সেটা একমাত্র জ্যোতিষশাস্ত্রের হাত ধরে। একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে আপনারা পরামর্শ করুন এবং সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন এবং পাশাপাশি বাস্তু প্রতিকার করুন। আমি খুব দায়িত্বের সাথে বলছি, সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে কিন্তু আসা সম্ভব। অনেক ক্ষেত্রে বাস্তু সংখ্যাতত্ত্ব আমাদের জীবনকে কিন্তু বদলে দেয়। আমি বারবার বলি এই কথাগুলো, কোথায় কোনগুলো প্লেসমেন্ট রয়েছে বা আপনি ব্যবসা আরম্ভ করছেন, তার আগে একবার কনসাল্ট করে নিন আপনার বাস্তুভূমিটা কেমন থাকবে, আপনার কোথায় কোন দিকে কোন জিনিস হবে সেই জায়গাটা একবার দেখিয়ে নিন, তারপর আপনারা যদি প্রতিকার প্রতিবিধান করেন, আমি দায়িত্বের সাথে বলছি, সেই জায়গাটা থেকে আপনারা কিন্তু নিশ্চিতরূপে কিন্তু বেরিয়ে কিন্তু আসবেন। তো গজকেশরী রাজযোগে যে পাঁচ রাশি হতে চলেছে হঠাৎ কোটিপতি, সেই রাশিগুলোর নাম আমি একে একে জানাই। প্রথম রাশির কথা আমি বলছি, প্রথম
এক নাম্বার যে টপ পজিশনে যে রাশি রয়েছে সেটি হচ্ছে ধনু রাশি। এই গজগোষ্ঠীর রাজযোগে ধনু রাশির কপাল খুলতে চলেছে, ধনু রাশির আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। আপনাদের গোল্ড, চাঁদি বা শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি এবং ইনকাম আপনাদের দ্বিগুণ হতে কিন্তু চলেছে। দুই নম্বর যে রাশির কথা, দুই নম্বর মহাসৌভাগ্যশালী রাশি লিখা রাখুন, দুই নম্বর রাশি সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির এই গজকেশী রাজযোগ আপনার কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটাবে। যারা কর্মক্ষেত্রে প্রমোশন চাইছেন বা কর্ম পরিবর্তন করতে চাইছেন এবং ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি, কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং কোনো কোনো ক্ষেত্রে আপনাদের কোনো সম্পত্তিগত দিক থেকে বা প্রপার্টি থেকে লাভ হবে এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষভাবে শুভ হতে চলেছে। অর্থাৎ কর্কট রাশি এই গজকেশী রাজ্যকে আপনারা কিন্তু নির্ণায়ক রেজাল্ট এই সময় পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার মকর রাশি। হ্যাঁ, মকর রাশির এই গজকেশী রাজ্য আপনাদের কর্ম, কেরিয়ার এবং পারিবারিক সুখ এবং মায়ের স্বাস্থ্য এবং বন্ধু বান্ধব থেকে সহযোগিতা, কোনো প্রপার্টি কিনা, কোনো বাড়ি নির্মাণ করা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির একটা প্রবল চোখ কিন্তু দেখা যাচ্ছে। যারা কর্মক্ষেত্রে চেঞ্জ চাইছিলেন সেখান থেকে আপনাদের চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু মহা সুযোগ আসতে চলেছে। এই গজকেশী রাজ্য তুলা রাশির কপাল খুলতে চলেছে। আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন। আপনাদের ব্যবসা ক্ষেত্রে শুভ ফল এই সময় দিবে। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ দিবে। আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ আপনাদের দেখা যাচ্ছে এবং সম্পত্তি এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই গজকেশী রাজ্য আপনাদের সফলতার কিন্তু হাতছানি দিতে চলেছে এবং এর সাথে সাথে আপনাদের এই সময়ের মধ্যে ভাগ্যক্ষেত্রে সুবিশাল পরিবর্তন আসতে কিন্তু চলেছে। তুলা রাশির ক্ষেত্রে এই গজকেশী রাজ্য আপনাদেরকে কিন্তু নির্ণায়ক রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশির এই গজকেশী রাজ্য আপনাদের ভাগ্য, সন্তান, বিবাহ, কেরিয়ার এই সকল দিক থেকে আপনাদেরকে কিন্তু লাভ দেবে। অর্থাৎ মেষ রাশির যদি আপনি জাতক হন আপনার ক্ষেত্রে এই গজকেশী রাজ্য হঠাৎ কোটিপতি করাবে আগামী দুই থেকে আড়াই দিনের মধ্যে। যে কোনো দিক থেকে বড় ধরনের একটা অর্থ পাওয়ার সম্ভাবনা, ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি, সন্তান ক্ষেত্র আপনাদের শুভ, আকস্মিক অর্থপ্রাপ্তি, ব্যবসার জায়গায় আপনাদের খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে, ডেলি ইনকামের জায়গা আপনাদের বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে প্রমোশন এবং পদপ্রতিষ্ঠা লাভ হতে কিন্তু চলেছে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই গজকেশী রাজ্য আপনাদেরকে কিন্তু নির্ণায়ক রেজাল্ট এই সময় কিন্তু দিবে। হঠাৎ আপনাদের অর্থপ্রাপ্তির এবং আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই গজকেশী রাজ্য বিশেষভাবে লাভ দেবে। একদম সর্বশেষ রাশি সেটি হচ্ছে কিছুটা লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। একাদশভাবে গজকেশী রাজ্য আপনাদের ধনাধিপতি, অর্থাৎ অর্থের আগমন আপনাদের হবে এবং যারা ব্যবসা করছেন সপ্তমপতি আপনাদের একাদশভাবে ব্যবসা ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনাদের আসতে চলেছে, ডেলি ইনকাম এবং কর্মক্ষেত্রে আপনাদের কর্মাধিপতি, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশনের জায়গা এবং যারা চাকরি পাচ্ছিলেন না একটা ভালো চাকরি বা পাওয়ার একটা সুযোগগুলো আসবে এবং দাম্পত্য সুখের জায়গায় কিন্তু আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে এবং যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে এই গজকেশী রাজযোগের ফলে মিথুন রাশির। অবশ্যই আপনারা আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। দেখুন, আমি যে রাশিগুলোর কথা বলছি হয়তো আপনার রাশির নাম রয়েছে, হয়তো আপনার সাথে হচ্ছে না, কেন হচ্ছে না, কী কারণে হচ্ছে না, তার জন্যই আপনার ব্যক্তিগত জন্মছক
হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন। আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, সেই জায়গা থেকে আপনাদেরকে কিন্তু বার করে নিয়ে আনানো সম্ভব, অর্থাৎ কৌশিক রায় যার হাত ধরে কি না তাকে কিন্তু টেনে তুলি। আমি আবার বলছি, আমি কিন্তু সবারই হাত ধরি না, যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি। খুব দায়িত্বের সাথে বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।